السلام عليكم ورحمة الله عشان كده شباب ভালো আছেন Global Knowledge International Training Institute এর অফিসে বসে আছি ভিডিওতে কন্টিনিউ হতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত আমাদের মূল কাজ হচ্ছে ভিডিও নিয়ে কাজ করা না আমরা যতটুকু সময় পাই সেই সময়টুকু ভিডিওতে দেওয়ার চেষ্টা করি বাকি সময়টুকু পুরোটাই Global Knowledge এর স্টুডেন্টদেরকে সক্ষমতার মাধ্যমে দক্ষ করে তোলার জন্য আমরা প্রচেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন যে আমার পাশে হাবিব বসে আছে গ্লোবাল নলেজ আসলে কিভাবে বিকশিত হয় গ্লোবাল নলেজ কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছায় গ্লোবাল নলেজ এতটা সমৃদ্ধি কিভাবে হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে ছোট একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করব ইনশাআল্লাহ হাবিব আছে ছেলে দেখতে পাচ্ছেন আপনারা আপনার নাম কি জাবেদ আহমেদ জাবেদ আহমেদ আপনার বাসা বাসা ঢাকা উত্তর ঢাকা উত্তরা আচ্ছা আপনাকে আজকে আপনি গ্লোবাল নলেজে অ্যাডমিশন নিচ্ছেন প্রশিক্ষণের জন্য 2 মাস প্রশিক্ষণ তাই না জি আচ্ছা এর আগে আপনি অন্য কোথাও কিছুটা প্র্যাকটিস করেছিলেন কতদিন 2 বছর 2 বছরের মতো উনি দোকানে কাজ করেছে এবং প্র্যাকটিস করেছে কিন্তু এখন যে ধরনের ফোন মার্কেটে আছে সেগুলোতে পারফর্ম করতে গেলে তার যে কোনো একটা ট্রেনিং সেন্টার ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠানের কাছেই আসতে হচ্ছে কারণ হচ্ছে যে তথ্য সমৃদ্ধ যে প্রযুক্তি সেটাকে জানতে হলে সেটাকে বুঝতে হলে সেটাকে কাজ করতে হলে অবশ্যই একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তাকে আপডেট হতে হবে এই উদ্দেশ্যে জাবেদ এখানে এসেছে জাবেদ যার রেফারেন্স এসেছে রেফারার বসে আছে এখানেই আর এটা হচ্ছে হাবিব আমি আসলে হাবিবকে দেখানোর উদ্দেশ্য না আমি দুইটা বিষয় মেসেজ আপনাদেরকে দিব গ্লোবাল নলেজ সমৃদ্ধ হয় কাদের মাধ্যমে প্রাক্তন ছাত্রদের মাধ্যমে প্রতি ব্যাচেই আমরা দেখা গেছে যে আমাদের প্রাক্তন ছাত্রদের মাধ্যমেই নতুন নতুন আমরা ছাত্র পেয়ে যাই এবং তারা সাথেই করে নিয়ে গ্লোবাল নলেজে নতুন ছেলেদেরকে রেখে যায় কারণ কি তারা নিজেরা এখানে এসে তারা সাকসেস হয়েছে অথবা তারা পথ খুঁজে পেয়েছে এবং তারা চাই যে তাদের মতো ইয়াং জেনারেশন যারা এখনো পর্যন্ত পথ খুঁজে পাচ্ছে না আই ইনকামের তাদেরকে একটা পথ প্রদর্শন করানো এবং আমরা স্বাভাবিকভাবে সবসময় চেষ্টা করেছি সবার মধ্যে মহানুভবতা গড়ে তোলার জন্য এবং সামাজিক মূল্যবোধ এবং সমাজ সেবা এবং আমাদের জায়গা থেকে আমরা যেন ইনফরমেশন সেলিংয়ের মাধ্যমে কিছু মানুষকে উপকার করতে পারি এই মনোভাবটা আমরা সৃষ্টি করেছি গ্লোবাল নলেজ থেকে রাইট যার কারণে হাবিব চিন্তা করেছে যে যেহেতু আমি সাকসেস হয়েছি আমি ভালো কিছু করছি আমার ফ্যামিলির দায় দায়িত্ব আমি এখন কাঁধের উপর তুলে নিয়েছি তাহলে আমার পাশে আরও 5 জন মানুষ আছে তারা কিন্তু এখনও পর্যন্ত সে দায়ভারটা নিতে পারছে না কারণ কি তারা কর্মে আসতে পারেনি তো আমি যদি আমার ছোট্ট একটি পরামর্শের মাধ্যমে তাদেরকে কর্মে নিয়ে আসতে পারি তাহলে এটা অনেক ভালো কিছু এই মূল্যবোধটা তার ভিতরে আছে তো আমরা হাবিব সম্পর্কে জানবো হাবিব কোন মাসে ট্রেনিং করা হয়েছিল গ্লোবাল নলেজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিব স্যার আমি গত বছর 2022 নভেম্বর মাসে ব্যাচে আচ্ছা আচ্ছা 2022 নভেম্বরে সে এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে এসেছিল এবং বিদায় হয়েছিল কত স্যার জানুয়ারিতে জানুয়ারিতে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানুয়ারিতে গেছে এখান থেকে এরপরে সে কিছুটা সময় নিয়েছে এখন সে ঢাকার যে সব স্বনামধন্য মার্কেট আছে তার মধ্যে অন্যতম একটি মার্কেট সেটা হচ্ছে মোতালি প্লাজা রাইট মোতালি প্লাজাতে সে এখন মোবাইল সার্ভিসিং সেবা প্রদান করছে অনেকগুলো গ্রাহক তার আছে এবং একটা স্বনামধন্য এবং প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে সে কাজ করছে এবং সেখান থেকে সে যে আয় করছে সে আয়ের মাধ্যমে তার পরিবারকে সে চালাচ্ছে রাইট জি স্যার পরিবার কি সুপ্রিয় আদায় করতেছে আল্লাহর কাছে মানে আল্লাহ তাআলার কাছে মানে সে আমার ব্যবস্থা করে দিয়েছিল আপনার মতো একজন শিক্ষক আমি পাইছি স্যার মানে আমি আমার লাইফে এত মানে এই অল্প সময়ে এতদূর পর্যন্ত যেতে আমি কখনো ভাবতে পারিনি আর স্যার ইনকাম সোর্স থেকে সবচেয়ে বড় জিনিস কি আমি একটা যে সম্মান পেয়েছি মানে আমার এই বয়স অনুযায়ী আমাকে মানুষ যে সম্মান করে বা অনেক সিনিয়র সিনিয়র মানুষরা আমাকে যে সম্মান করে ওটা মানে এটা আলাদা প্রশান্তি দেয় স্যার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পরিবারের কি পরিপূর্ণ তুমি দায়িত্ব নিয়েছো নাকি এখনো পর্যন্ত বাইরে থেকে টাকা ম্যানেজ করা লাগে না না স্যার পরিবারের দায়িত্ব মানে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের দায়িত্ব নিচ্ছি আমি রিসেন্টলি বিয়ে করেছি আমি আমার ওয়াইফের দায়িত্ব নিচ্ছি বা আমি চলাফেরার জন্য সমাজে যেভাবে লাগে আর কি একজন সম্মানিত ব্যক্তিরা চলাফেরার জন্য যেভাবে চলাফেরা করা লাগে সম্পূর্ণ
সম্পূর্ণ এখন তুমি করতে পারছো জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে ওর বক্তব্য হচ্ছে হাবিবের বক্তব্য হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন যে সম্মানজনক রিজিক নিয়ে আমি চলাফেরা করছি কোথাও কখনো আমাকে লজ্জিত হতে হচ্ছে না এবং আমি আমার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছি যাই হোক হাবিবের জন্য শুভকামনা এবং তার মাধ্যমে যে আমাদের এখানে জাবেদ এসেছে জাবেদের জন্য আমরা দোয়া করব সেই জন্য হাবিবের চাইতে আরও ভালোভাবে সফল কাম হতে পারে ইনশাআল্লাহ মূল বিষয়টা হচ্ছে দেখুন ভালো কাজগুলো কীভাবে ছড়িয়ে পড়ে পৃথিবীতে আপনারা আমরা সকলে কিন্তু পৃথিবীর মানুষ আমাদের সকলের অধিকার রয়েছে কিন্তু কিছু মানুষ আছে নিজেদেরকে নিয়ে ভাবে আর কিছু মানুষ আছে সমাজকে নিয়ে ভাবে আমরা যদি সমাজকে নিয়ে ভাবি তাহলে আমাদের নিজেরাও তো ভালো থাকবো উপরন্তু আমাদের সমাজের কিছু মানুষ ভালো থাকতে পারবে যার কারণে আমরা চেষ্টা করেছি যে আমাদের পক্ষ থেকে কর্মসংস্থান তৈরির জন্য কাজ করার জন্য এবং সাথে সাথে তারাও সংযুক্ত হচ্ছে তাদের যতটুকু পরামর্শ আছে যতটুকু করার আছে সেটা করছে আর তাদের মাধ্যমে আমাদের এখানে নতুন নতুন মানুষ আসছে তারা সমৃদ্ধ হয়ে আবার চলে যাচ্ছে কর্মসংস্থান সৃষ্টি হোক দেশের যত ধরনের অর্থনৈতিক সমস্যা রয়েছে সেগুলো যেন আমাদের কারিগরি দক্ষতার মাধ্যমে উন্নয়ন ঘটে সেই কামনা শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ